সাবস্ক্রাইব করুন ইনফরমেশন ইজ ওয়েলথ চ্যানেলটাকে এবং পাশে থাকা ঘন্টা আইকনে প্রেস করুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ওয়েলকাম ফ্রেন্ডস, ইনফরমেশন ইজ ওয়েলথ চ্যানেলে আপনাদেরকে স্বাগত। এটা কিন্তু একটা চাকরি নোটিফিকেশন, ঠিক আছে? এটা একটা রিক্রুটমেন্ট নোটিফিকেশন। দেখুন, দেওয়াই রয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার সারেঙ্গা বাঁকুড়া, অর্থাৎ বাঁকুড়া ব্লকের জন্য কিন্তু একটা নোটিফিকেশন, রিক্রুটমেন্ট নোটিফিকেশন কিন্তু এটা, ঠিক আছে? কী কী নোটিফিকেশানে বলছে সেটা পুরোপুরি ডিসক্রিপশানে পুরোপুরি আমি ডিসক্রাইব করে দেবো বা ডিসকাস করে দেবো। তো কী বলছি দেখুন, টোটাল নোটিফিকেশানটা, এই নোটিফিকেশানটা আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা কিন্তু ডাউনলোড করে নিয়ে পুরোপুরি দেখতে পাবেন। ভালো করে নোটিফিকেশানটা দেখে নিয়ে তারপরে আবেদন করবেন। তো কী বলছে দেখুন, এটা কিন্তু গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের, ঠিক আছে, অফিসার অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার সারেঙ্গা বাঁকুড়া। দেখুন মেমো নাম্বার দেওয়া আছে, এখানে ডেট দেওয়া আছে, ঠিক আছে, 10/6/20। এরপরে দেখুন নোটিশটাতে কী বলছে, বলছে অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম অল এলিজিবল ক্যান্ডিডেটস, ফ্রম অল এলিজিবল ক্যান্ডিডেটস ফর দ্য ভ্যাকেন্ট পোস্ট অফ সুপারভাইজার আন্ডার কুকড মিড ডে মিল প্রোগ্রাম অ্যাট সারেঙ্গা ডেভেলপমেন্ট ব্লক টেম্পোরারিলি পিওরলি অ্যান্ড অল কন্ট্রাকচুয়াল বেসিস হুইচ উইল বি রিনিউড অন হাফ ইয়ারলি বেসিস ডিপেন্ডিং অন দ্য পারফরমেন্স। অতএব কী বলছে যে এখানে কিন্তু যে কোনো লোক আবেদন করতে পারে, ঠিক আছে, যে কোনো লোক, কিন্তু কন্ডিশন আছে, যে কন্ডিশনগুলো আমি নিচে বলে দিচ্ছি। তো আবেদন করতে পারে এবং আবেদনের পোস্টের নাম হচ্ছে সুপারভাইজার, সুপারভাইজার আন্ডার কুকড মিড ডে মিল প্রোগ্রাম, ঠিক আছে, এটা হচ্ছে পোস্টের নাম। এবং এটা কিন্তু রিক্রুটমেন্ট করবে কে, সারেঙ্গা ডেভেলপমেন্ট ব্লক, কীভাবে, টেম্পোরারিলি পিওরলি অর কন্ট্রাকচুয়াল, ঠিক আছে, কন্ট্রাকচুয়ালভাবেই কিন্তু রিক্রুটমেন্টটা হবে, যেটা কিন্তু 6 মাস অন্তর অন্তর রিনিউ করা হবে। তো পোস্টের নাম কি দিয়ে দিয়েছে দেখুন, পোস্টের নাম বলেছে দেখুন, বলছে নেম অফ দ্য পোস্ট, এখানে বলে দিয়েছে নেম অফ দ্য পোস্ট। কী বলছে দেখুন, এখানে বলে দিচ্ছে সুপারভাইজার আন্ডার কুকড মিড ডে মিল প্রোগ্রাম, ঠিক আছে। পোস্ট ভ্যাকেন্সি হচ্ছে কটা, একটা ভ্যাকেন্সি। এবং তাদের এলিজিবিলিটি কী কী দিয়েছে দেখুন, এলিজিবিলিটি দিয়েছে দ্য ক্যান্ডিডেট হ্যাজ টু বি রেসিডেন্ট অফ দ্য ডিস্ট্রিক্ট অফ বাঁকুড়া, অর্থাৎ বাঁকুড়া ডিস্ট্রিক্টের কিন্তু তাকে বাসিন্দা হতে হবে। দ্য এজ অফ দ্য ক্যান্ডিডেট শুড নট বি অ্যাবাভ 63 ইয়ার্স ওল্ড আর অ্যাজ অন 1/1/2020, অর্থাৎ 1/1/2020 মতে তার জন্য 63 বছরের বেশি না হয়, ঠিক আছে। দ্য ক্যান্ডিডেট মাস্ট বি অ্যান রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয়ি, অতএব এটা কিন্তু ফ্রেশ ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে না, এটা কিন্তু যারা গভর্নমেন্ট এমপ্লয়ি, রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয়ি আছেন, তারাই কিন্তু আবেদন করতে পারবে। এছাড়া কি একটা চাই, কম্পিউটার নলেজ ডিজায়ারেবল, অর্থাৎ কম্পিউটার নলেজ যেন তার, মানে কম্পিউটার সম্বন্ধে যেন তার জ্ঞান থাকে, ঠিক আছে। এই 4টি কন্ডিশন কিন্তু অ্যাপ্লিকেবল, ঠিক আছে, এই পোস্টে অ্যাপ্লাইয়ের জন্য। এছাড়া তাদের রেমিউনেশন কী দেবে বলেছে দেখুন, রেমিউনেশন দেখুন বলেছে 10,000 টাকা, অতএব কিন্তু স্যালারি কিন্তু ভালোই দেবে। এছাড়া মোড অফ অ্যাপ্লিকেশন কী আছে, অ্যাপ্লিকেশন ফর্ম হ্যাজ টু বি সাবমিটেড ইন সিলড এনভেলপ অ্যাট দ্য অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার সারেঙ্গা ব্লক ইন এনি ওয়ার্কিং ডেজ উইদিন অফিস আওয়ার, অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্মটাকে আপনার সিল এনভেলপে করে এই ব্লক ডেভেলপমেন্ট অফিসারে কিন্তু অফিসে এসে কিন্তু দিয়ে দিতে হবে ওয়ার্কিং আওয়ারের মধ্যে, ঠিক আছে। কীভাবে পাঠাবেন সেটা আমি নিচে বলে দিচ্ছি। দ্য এনভেলপ শুড কন্টেন দ্য ফলোয়িং ইনফরমেশন, নেম অফ দ্য ক্যান্ডিডেট অ্যান্ড নেম অফ দ্য পোস্ট অ্যাপ্লাইড ফর, দ্য প্রেসক্রাইব ফর্ম্যাট অফ দ্য অ্যাপ্লিকেশন ইজ অ্যাটাচ হেয়ার উইথ, অতএব কী লেখা থাকতে হবে দেখুন, এখানে কিন্তু নেম অফ দ্য ক্যান্ডিডেট অ্যান্ড নেম অফ দ্য পোস্ট এটা কিন্তু লেখা থাকতে হবে, ঠিক আছে, এই ফর্মের ওপরে, সেটা কিন্তু এখানে বলে দিয়েছে। এরপরে দেখুন তার লাস্ট ডেট কী বলেছে দেখুন, লাস্ট ডেট বলে দিয়েছে এখানে দেখুন, বলে দিয়েছে দ্য লাস্ট ডেট অফ সাবমিশন ইজ অফ অ্যাপ্লিকেশন ইজ 29/6/2020 আপ টু 3 PM অ্যাট দ্য অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার সারেঙ্গা ডেভেলপমেন্ট ব্লক ডিস্ট্রিক্ট বাঁকুড়া এক্সেপ্ট স্যাটারডে অ্যান্ড সানডে অ্যান্ড গভর্নমেন্ট হলিডেজ। দ্য অ্যাপ্লিকেশন মে বি সেন্ট থ্রু পোস্ট কুরিয়ার বাই হ্যান্ড, অ্যাপ্লিকেশন রিচ আফটার দ্য লাস্ট ডেট অ্যান্ড টাইম উইল নট বি এন্টারটেন্ড, অর্থাৎ কী বলছে 29/6 তারিখ পর্যন্ত কিন্তু 3টে পর্যন্ত লাস্ট ডেটের, এটাকে আপনারা কিন্তু বাই পোস্টে পাঠাতে পারেন, কুরিয়ারও পাঠাতে পারেন, অথবা গিয়ে হাতে জমা দিয়ে আসতে পারেন, ঠিক আছে। এবং এই অ্যাপ্লিকেশনটা কিন্তু ওই লাস্ট ডেটের পরে কিন্তু জমা দিলে আপনার কিন্তু অ্যাপ্লিকেশনটা কিন্তু আর গ্র্যান্ট হবে না, ঠিক আছে। এছাড়া কী বলছে, এবং পাঠাবেন কোনখানে, ঠিকানা দেওয়া আছে অফ দ্য, এই যে বলেছে দ্য অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার সারেঙ্গা ডেভেলপমেন্ট ব্লক, ঠিক আছে, ডিস্ট্রিক্ট বাঁকুড়া, ঠিক আছে। এছাড়া কিন্তু ফর্মের ওপরে কিন্তু লেখা থাকবে, আমি টোটাল ডিটেলসটা দেখিয়ে দিচ্ছি। এটা গেল কিন্তু কোথায় পাঠাবেন, এটা সিলেকশন প্রসিজার কী বলছে দেখুন, সিলেকশন প্রসিজার কী বলছে, সিলেকশন উইল বি ডান অনলি থ্রু পার্সোনালিটি টেস্ট, অর্থাৎ কোনো লিখিত ইনফরমেশন, কোনো ইন্টারভিউ, মানে লিখিত পরীক্ষা হবে না, কোনো ইন্টারভিউ, শুধুমাত্র ইন্টারভিউ মাধ্যমে কিন্তু এটা রিক্রুটমেন্ট। অল এলিজিবল উইলিং ক্যান্ডিডেটস আর আস্কড টু অ্যাপিয়ার বিফোর দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার সারেঙ্গা ব্লক
ফর পার্সোনালি টেস্ট উইল বি ইন্টিমেটেড ইন ডিউ টাইম কি বলছে আ প্যানেল অফ থ্রি ক্যান্ডিডেটস উইল বি প্রিপেয়ার্ড অ্যান্ড ওয়ান গেট ওয়ান ফার্স্ট প্রেফারেন্স ঠিক আছে অর্থাৎ কি যে ইফ দ্য ফার্স্ট ওয়ান ডাজ নট অ্যাকসেপ্ট দ্য সেকেন্ড ওয়ান উইল বি গিভেন দ্য অফার অফ এনগেজমেন্ট অ্যান্ড সো অন ইনকমপ্লিট ফর্ম উইল বি সামারলি রিজেক্টেড অর্থাৎ কি বলছে এটা কিন্তু সিলেক্ট হবে কিন্তু প্যানেল তৈরি করবে এবং তারপরে কিন্তু তাদের নাম লিস্ট প্রকাশ করবে ঠিক আছে এবং ইনকমপ্লিট ফর্ম যদি কেউ ফিল আপ করে দেয় তাহলে কিন্তু সেটা রিজেক্ট হয়ে যাবে এছাড়া কী বলছে কী কী ডকুমেন্টস লাগবে দেখুন বলে দিয়েছে বলছে কোনো ডকুমেন্টস কিন্তু আপনাকে পাঠাতে হবে না পাঠাতে হবে খালি ওই ফর্মটাতে ঠিক আছে ফর্মটা খালি পাঠাতে হবে বলছে নো ডকুমেন্টস হ্যাজ টু বি এনক্লোজড উইথ দ্য অ্যাপ্লিকেশন অ্যাটেস্টেড কপিজ অফ দ্য ফলোয়িং ডকুমেন্টস হ্যাভ টু বি সাবমিটেড ডিউরিং দ্য পার্সোনালিটি টেস্ট অরিজিনাল কপিজ অফ দ্য ফলোয়িং ডকুমেন্টস হ্যাভ টু বি প্রডিউস ডিউরিং দ্য পার্সোনালিটি টেস্ট অর্থাৎ শুধুমাত্র ফর্মটা আপনাকে কিন্তু ওই সিল্ড খামেপ করে পাঠাতে হবে ঠিক আছে এবং কিন্তু কোনো ডকুমেন্টস আপনাকে পাঠাতে হবে না সমস্ত ডকুমেন্টসের কিন্তু জেরক্স কপি এবং অরিজিনাল কপি কিন্তু জেরক্স নিয়ে যেতে হবে পার্সোনালিটি টেস্টের দিনে এবং কিন্তু অ্যাটেস্টেড কপি থাকবে কিন্তু প্রত্যেকটা জেরক্স কপি কিন্তু অ্যাটেস্টেড কপি হবে ঠিক আছে এবং কিন্তু এছাড়া কী বলছে কী কী নিয়ে যেতে হবে সেদিনকে ডকুমেন্টস কী কী বলে দিয়েছে দেখুন এখানে এপিক কার্ড রেসিডেন্সিয়াল সার্টিফিকেট এস জেরক্স এজ প্রুফ অর্থাৎ এখানে হচ্ছে অ্যাডমিট কার্ড সেকেন্ডারি এক্সামিনেশন অর্থাৎ পেনশন পেপার তারপর 4 নম্বর পেনশন পেপার কম্পিউটার সার্টিফিকেট অর্থাৎ 5টা ডকুমেন্টস কিন্তু অরিজিনাল এবং ডুপ্লিকেট বা জেরক্স কপি আপনাদেরকে কিন্তু নিয়ে যেতে হবে সেলফ অ্যাটেস্টেড বা অ্যাটেস্টেড কপি এবং এটাকে সেদিনকে ইন্টারভিউর জন্য নিয়ে যেতে হবে এছাড়া ফর্মটা দেখিয়ে দিই আপনাদেরকে যে এই হচ্ছে ফর্ম ঠিক আছে এই ফর্মটা আপনারা কিন্তু ব্লক অফিসে গিয়েও পেয়ে যাবেন বা আপনারা এই আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখানে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন তো এখানে দেখুন আপনারা বলে দিয়েছে ঠিকই এখানে নেম অফ দ্য ক্যান্ডিডেট হবে কিন্তু নামটা লিখবেন এখানে ক্যাপিটাল লেটারে এখানে বাবার নাম ঠিক আছে এখানে ছেলে বা মেয়ে যেহেতু আবেদন করতে পারে সেহেতু কিন্তু বাবার নাম বা হাজব্যান্ডের নাম এবং এই পোস্টের জন্য ছেলে বা মেয়ে দুজনে আবেদন করতে পারে ডেট অফ বার্থ দিতে হবে অ্যাজ অন 1/20 কত হচ্ছে সেটা দিতে হবে 2020 সেক্স মেল না ফিমেল সেটা দিতে হবে ঠিক আছে তারপরে এখানে ন্যাশনালিটি কী আছে সেটাও দিতে হবে এখানে এই যে ন্যাশনালিটি ইন্ডিয়ান সেটা দিয়ে দেবেন এখানে অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেস এখানে পার্মানেন্ট অ্যাড্রেস ঠিক আছে দুটো যদি একই হয় তাহলে দুটোই সেম লিখে দেবেন এখানে একটা ভ্যালিড মেল আইডি দেবেন ঠিক আছে ভ্যালিড মেল আইডি এখানে ভ্যালিড কন্ট্যাক্ট নাম্বার দেবেন নেম অফ দ্য পোস্ট লাস্ট হেল্ড অর্থাৎ কোন পোস্টে আপনি কাজ করেছেন সেই পোস্টটা দেবেন মানে কোন জায়গায় ছিলেন আপনি ঠিক আছে লাস্ট বেসিক কত ড্রন করেছেন সেটা দেবেন এখানে লাস্ট বেসিক কত ড্রন করেছেন সেটা দেবেন এখানে এই যে এই জায়গাটায় লাস্ট কত বেসিক পেয়েছেন আপনি ঠিক আছে অ্যামাউন্ট অফ পেনশন ড্রন ইন ফুল অর্থাৎ কত পেয়েছেন অ্যামাউন্ট সেটা ফুল লিখে দেবেন এখানে ডিফারেন্স বিটুইন 11 এন্ড 12 ঠিক আছে এই দুটোর ডিফারেন্সটা লিখে দেবেন অর্থাৎ 12 নম্বর কলম আর 11 নম্বর কলমের ডিফারেন্সটা কত হচ্ছে সেটা এই জায়গায় লিখবেন কম্পিউটার নলেজ ইয়েস অর নো থাকলে ইয়েস লিখবেন না থাকলে নো লিখবেন এবং এখানে আপনার একটা ফুল সিগনেচার হবে ঠিক আছে এখানে ডেট দেবেন এখানে আর এখানে কোন জায়গা থেকে করছেন সেই জায়গাটার নাম দেবেন তো এটা যেহেতু বাঁকুড়া থেকে করছেন বাঁকুড়ার যে জায়গায় যে পঞ্চায়েত সেই জায়গাটার নামটা এখানে দিয়ে দেবেন তো এটা ছিল আজকের একটা রিক্রুটমেন্ট নোটিফিকেশনের ভিডিও তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন এবং এরকম চাকরির ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন আর কোনো অসুবিধা হলে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করবো তাদের প্রবলেম সর্ট আউট করে দিতে তো ধন্যবাদ যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ